গড়াই নদের উপর নির্মিত কুষ্টিয়া হরিপুর সংযোগ সেতু রক্ষা বাঁধে দ্বিতীয় দফায় ভাঙন দেখা দেয় গত 15 আগস্ট। এতে প্রায় 50 মিটার নদীগর্ভে বিলীন হয়ে যায়। এছাড়াও হুমকির মুখে পড়েছে প্রায় 100 কোটি টাকা ব্যয়ে নির্মিত শেখ রাসেল সেতু সহ নদী তীরবর্তী সরকারি বেসরকারি বিভিন্ন স্থাপনা ও বসত বাড়ি। তাদের গাফিলতি, অনেকটা গাফিলতির জন্য মনে হয় আজ আমাদের ভিটা বাড়ি উচ্ছেদ হয়েছে। যদি গত বছর এই ভাঙনটা সাহিত্য হয়তো এই ভাঙনের দশায় আমরা পড়তাম না, কিন্তু আজ ইনাদের গাফিলতির কারণে আমাদের এই ভাঙন। পানি উন্নয়ন বোর্ডকে অতি সত্বর অনুরোধ ক্রমে জানাতে চাই যে তারা দ্রুত গতিতে এই পদক্ষেপ নিক এবং এই ভাঙন থেকে এলাকাবাসীকে রক্ষা করুক। শিগগিরই সংস্কার কাজ শেষ করার আশ্বাস দিয়েছেন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা। এখানে যাতে আর না ভাঙে তার জন্য যে পরিমাণ মেটেরিয়ালস দরকার সেই পরিমাণ মেটেরিয়ালস আমরা এখানে ডাম্পিং করব। ভবিষ্যতে ভাঙন রোধ করতে হলে এটাকে পার্মানেন্ট প্রোটেক্টিভ ওয়ার্ক করতে হবে। এই কাজটা আমরা শুষ্ক মৌসুমে করব। কুষ্টিয়া হরিপুর সংযোগ সেতুটি 2017 সালের 24 মার্চ চলাচলের জন্য খুলে দেওয়া হয়। এলাকাবাসী জানান 2020 সালের 10 অক্টোবর প্রথমবারের মতো ভাঙনের কবলে পড়ে সেতু রক্ষা বাঁধটি। সময় সংবাদ, কুষ্টিয়া।